খুব সহজ পদ্ধতিতে এই বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলের চিলি গার্লিক চিকেন বানিয়ে নেওয়া যায়। তো আজকে আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট নুন লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। পরে কর্নফ্লাওয়ার মাখিয়ে সেটাকে আমি তেলে ভেজে তুলে রেখেছি। আর লাগছে এখানে দেখো বেশি করে রসুন আমি গ্রেট করে রেখেছি, এখানে পেঁয়াজের কুচি, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা লাগছে। এখন যে তেলে আমি চিকেন ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি রসুন দিয়ে দিচ্ছি। আর রসুন বেশ খানিকটা লাগবে, মানে অনেকটা পরিমাণেই রসুন লাগবে, যেহেতু রেসিপিটার নামই হচ্ছে চিলি গার্লিক চিকেন, তো সেই কারণে একটু রসুনের পরিমাণটা বেশি করে দিতে হবে। তো তেলের মধ্যে রসুনটা সুন্দরভাবে দেখবে একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তারপরে কিন্তু পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এগুলো একে একে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খুব সামান্য পরিমাণে টমেটো সস দিতে হবে, যাতে হালকা একটু মিষ্টি ভাব থাকে, কারণ এটা যেহেতু চিলি গার্লিক চিকেন তো সেই কারণে মিষ্টি ভাবটা কিন্তু কম থাকবে। তো তারপরে আমি ভাজা চিকেনটা দিয়ে মিশিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জল দিয়ে আমি প্রায় 1-1.5 মিনিট মতো একটু ফুটতে দেব, যেহেতু চিকেনটা ভাজা অলরেডি রয়েছে, সেদ্ধ হয়েই আছে, তা জলটা দিয়ে কিন্তু এটা ফোটানোর পরেই আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল, যার জন্যই কিন্তু চিকেনের গ্রেভিটা একটু থিক হবে। তো তারপরে একটু নাড়াচাড়া করতে করতে দেখবে গ্রেভিটা ঠিক হয়ে এসেছে, যার যেরকম গ্রেভি পছন্দ সে সেরকমভাবে গ্রেভি রাখতে পারো। তো আমার চিকেন এখানে রেডি হয়ে গেছে, তার উপর থেকে আমি গার্নিশিংয়ের জন্য একটু চেরা কাঁচা লঙ্কা আর স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি। তো রেডি আমার এখানে চিলি গার্লিক চিকেন, দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আর এটা কিন্তু চিলি চিকেনের থেকেও স্বাদে গন্ধে খুবই সুন্দর হয়, এটার মধ্যে রসুনের ফ্লেভারটা কিন্তু ভরপুর থাকে আর স্বাদে গন্ধে কিন্তু রেস্টুরেন্টকেও হার মানাবে। তো তোমরা বাড়িতে এরকমভাবে চিলি গার্লিক চিকেন বানিয়ে ট্রাই করে দেখতে পারো খেয়ে। তো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে রেসিপিটি কেমন লাগলো তোমাদের, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও ফলোর মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইলো।